জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মহোদয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব এবং তাৎপর্য সারা বাংলাদেশে জনগণের কাছে তুলে ধরা এবং একই সাথে এই নির্বাচন যাতে অর্থবহ এবং প্রতিনিধিত্বশীল হয়, অবাধ সুষ্ঠু উৎসব মুখর হয় সে লক্ষ্যে তিনি 300টি জাতীয় আসনে জাকের পার্টির এমপি প্রার্থী বাছাইয়ের এই কাউন্সিল কর্মসূচি শুরু করেছেন। ইতিমধ্যেই আমরা এই আসনটি নিয়ে 25টি সংসদীয় আসনে আমাদের কাউন্সিল সম্পন্ন হয়েছে। আমরা সেখানে আমাদের দলীয় নেতাকর্মী সমর্থক এবং এলাকার স্থানীয় জনসাধারণের অভূতপূর্ব সাড়া পেয়েছি। স্বাধীনতার ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এভাবে তৃণমূলে কাউন্সিল করে, তৃণমূলের যারা সমস্ত কিছু নিয়ামক, যারা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করেন, যাদের প্রকৃত রায়ের ফলাফল এই কাউন্সিল থেকে জাতীয় নির্বাচনে পড়া উচিত, সেই মানুষগুলো, প্রান্তিক মানুষগুলো তাদের সরাসরি পছন্দ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা আমাদের জাকের পার্টির প্রার্থী বাছাই করে দিয়েছেন। জাকের পার্টি চায়, অর্থাৎ জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল চান গণতন্ত্রের ভিত মজবুত হবে, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত হবে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার মধ্য দিয়ে এক বাংলাদেশ একটি স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং উন্নয়ন অগ্রগতির চমৎকার একটি আবহের মধ্য দিয়ে আগামীতে যে সংকট, যে চ্যালেঞ্জের সম্ভাবনা, তা জাতিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে সক্ষম হবে। আমরা এই আদর্শ উদ্দেশ্য নিয়েই 300টি জাতীয় সংসদীয় আসনে কাউন্সিল করছি। আমাদের উদ্দেশ্য একদম পরিষ্কার, সেটি হচ্ছে পরিবর্তনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সকল রাজনৈতিক, সকল দেশপ্রেমিক শক্তির সৌহার্দ সম্প্রীতির অভূতপূর্ব বাংলাদেশ, ইসলাম, গণতন্ত্র, সমাজতন্ত্র, সকল মানবিক সৌন্দর্য, সকল ধর্মীয় সৌন্দর্য একীভূত করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বহু সম্প্রদায়ের অভূতপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতির অপূর্ব লীলাভূমি, অভূতপূর্ব ভারসাম্যের বাংলাদেশ, অর্থাৎ কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা হবে আর তাতে নেতৃত্ব দেবে জাকের পার্টি। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা।